আজকে আমি বানাবো ডিমের তেলপুছ এর জন্যে আমার লাগছে ডিম লবণ গোলমরিচের গুঁড়ো আর আমি পোস্টা করবো সাদা তেল দিয়ে আপনারা নিশ্চয়ই ভালো আছে আপনারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রান্না দেখানোর জন্য উৎসাহিত হব তেল দিয়ে গেছি আমি ডিমটা হাটে নিলাম এবার আমি ডিমটা এই চাটুর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম যেন খুব চাটুটা গরম না হয়ে যায় তো দিনটা খুব আস্তে আস্তে ফাটাবে যেন কুসুমটা গলে না যায় গ্যাসটা অফ করে না নাহলে খুব গরম হলে এটা তলাটা বসে যেতে পারে চাটুটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবে দিয়ে এটা ভাজবে মানে পোস্টটা তৈরি করবে আর তলাটা পুড়ে যেতে পারে আমার তেলের পোচ রেডি আমি সেই জন্যে আবার এই চাটু থেকে ডিশে তুলে নিলাম এইভাবে এর উপরে বা একটু অল্প লবণ আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এগুলো অল্প করে দিয়ে দিলাম অল্পচ আজকে দেখালাম তেলপোচ জল যারা ডায়েট করেন তাদের পক্ষে খুবই ভালো আমার ডিমের তেলপোচ রেডি আমি ঠিক যেভাবে বানালাম আপনারাও ঠিক সেইভাবে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নিত্য নতুন রান্না দেখানোর জন্য উৎসাহিত হব আপনারা সবাই ভালো থাকুন আমি অন্য দিন অন্য রেসিপি নিয়ে আবার ফিরে আসব